আলাইকুম ভিউয়ার্স, খান মোটরসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, বাইকের ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পালসার। পালসার সিঙ্গেল ডিস্ক, একটি ব্ল্যাক কালার, একটি রেড কালার, খুবই ভালো কন্ডিশনে রয়েছে, খুবই ভালো কন্ডিশন। বগুড়ার ফুল টাকার নাম্বার, দুই বাইকেই ফুল টাকার নাম্বার। যেটা নেবেন, যার ব্ল্যাক পছন্দ ব্ল্যাক নেবেন, যার রেড পছন্দ রেড নেবেন, দুইটা বাইকেরই সেম দাম, দুইটা বাইকেরই সেম দাম। তো ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, বেশি কথা বাড়াবো না, শর্টকাটে ভিডিওটি দেব। তো চলুন শুরু করা যাক। সম্মানিত গ্রাহক, প্রথমে যদি সামনে থেকে বাইকগুলো দেখাই, দেখুন বাইকগুলো এমন হবে, একদম খুবই ভালো কন্ডিশনে রয়েছে। এই এই বাইকগুলোর ইঞ্জিন কিন্তু খুবই ভালো কন্ডিশনে হয়। সর্বশেষে আপনাদের দুইটা বাইক স্টার্ট করে দেখাবো। প্রথমে ব্ল্যাক কালার বাইকটির যদি সামনে চাকা দেখায়, দেখুন একদম ফ্রেশ রয়েছে, ভালো রয়েছে। সামনের মাঠঘাটটি দেখুন একদম ফ্রেশ রয়েছে, অরিজিনাল কালার রয়েছে, যা রয়েছে খুব ভালো কন্ডিশনে রয়েছে। সকাপগুলো দেখুন একদম ধোয়া মোছা নেই। আপনারা যখন এই ব্ল্যাক কালার বাইকটি নেবেন আরও ভালো হবে, যেহেতু এগুলো ধোয়া নেই। তো সকাপ দেখাই দিলাম। এই পাশে থেকে যদি আপনার হেডলাইটের রাইট সাইডটি দেখাই, দেখুন একদম ফ্রেশ রয়েছে হেডলাইট, এগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে, খুবই ভালো কন্ডিশনে রয়েছে। দেখুন এই পাশ থেকেও দেখাই দিলাম, ইঞ্জিন খুব ভালো কন্ডিশনে রয়েছে। সম্মানিত গ্রাহক, দেখুন আপনারা খুব ভালো কন্ডিশন, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এই যে দেখুন আকাশ, সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমি একটু দ্রুত ভিডিও বানাচ্ছি, যেহেতু আলো কম। এই যে দেখুন এই পাশ থেকে যদি ট্যাঙ্কি দেখাই, দেখুন ট্যাঙ্কি একদম নতুনের মতো রয়েছে, আয়নার মতো ঝকঝক করতেছে। সাইড কাভারটি দেখুন এই পাশ থেকে, এই পাশ থেকে সিট কাউলিংটি দেখুন একদম খুব ভালো কন্ডিশনে রয়েছে। ট্যাঙ্কিটি যদি ওপর থেকে দেখাই, দেখুন দেখতেই পারলেন একদম নতুনের মতো রয়েছে। পিছনের চাকাটি যদি আপনাদের দেখাই, দেখুন একদম গভীর বিট রয়েছে, বছরের পর বছর চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। বগুড়া ল 1137 নাম্বারের বাইক এটি। রাইট সাইড থেকে যদি দেখাই, দেখুন একদম নতুনের মতো রয়েছে। সকাপ দেখুন, সাইলেন্সার দেখুন, মানে এক কথায় অল্প টাকার মধ্যে এর থেকে ভালো বাইক আর কোথাও পাবেন না। একদম লং লাস্টিং কিন্তু এই বাইকগুলো, খুবই অনেক দিন যায়, তেমন কোনো খরচা হয় না, ঠিক আছে। ইঞ্জিন কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে। এই যে দেখুন, দেখুন সম্মানিত গ্রাহক, দেখুন দেখাই দিলাম, আশা করি ব্ল্যাক কালার বাইকটি আপনাদের পুরোপুরি দেখাইতে পারছি। এবার রেড কালারের এই বাইকটি দেখাবো। রেড কালারের এই বাইকটি যদি দেখাই, দেখুন সামনের হেডলাইটটি একদম খুব ফ্রেশ রয়েছে, ভালো কন্ডিশনে রয়েছে। সামনের মাঠঘাটটি দেখুন একদম নতুনের মতো রয়েছে। চাকা দেখুন খুবই ভালো কন্ডিশনে রয়েছে। ডিস্ক ব্রেকটি দেখুন, সম্মানিত গ্রাহক, ক্ষয় যায়নি, কিন্তু এটার ডিস্ক ব্রেক দেখে দেই, সেম আপনার, ঠিক আছে, খুবই ভালো কন্ডিশনে রয়েছে। তো এটার যদি ট্যাঙ্কি দেখে দেই, দেখুন এখানে ট্যাঙ্কিতে একটু সামান্য আঁচড় রয়েছে, আমি আপনাদের দেখাই দিলাম। এটা কিন্তু বাম পাশে, এইগুলো আপনারা মেনে নেবেন, সামান্য একটু আঁচড় স্ক্র্যাচ এগুলো মেনে নেবেন, নিয়ে বাইক ক্রয় করবেন। এই বাইকগুলো কিন্তু খুবই ভালো। এই যে সামান্য একটু স্ক্র্যাচ রয়েছে, তা ইঞ্জিন দেখুন, ইঞ্জিন কি ফ্রেশ ভাই, অল্প টাকার বাইক, ইঞ্জিন খুবই ফ্রেশ রয়েছে। সাইড কাভারটি দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ট্যাঙ্কি দেখুন উপর থেকে সামান্য দু এক জায়গায় স্ক্র্যাচ রয়েছে, এছাড়া কিন্তু পুরো ট্যাঙ্কিটি একদম ফ্রেশ। দেখুন আসলে ভাই বাইক, এই দুটা বাইকই খুব ভালো কন্ডিশনে রয়েছে। এই পাশ থেকে যদি সিট কাউলিংটি দেখাই, দেখুন একদম ফ্রেশ রয়েছে। এই পাশের সকাপ দেখুন, তো পিছনের চাকা দেখুন একদম নতুন চাকার মতো রয়েছে। সম্মানিত গ্রাহক, দেখুন এটা বগুড়া ল 1128। এই বাইকটা প্রথম মালিকের বাইক, এই লাল কালার বাইকটা প্রথম মালিকের বাইক। আপনারা চাইলে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনারা এভিডেভিট করে চালাতে পারবেন। এই পাশ থেকে যদি সিট কাউলিংটি দেখাই, দেখুন একদম ফ্রেশ, দেখুন সিট কাউলিংটি একদম ফ্রেশ রয়েছে। এই পাশ থেকে যদি সকাপ দেখাই, দেখুন একদম ফ্রেশ রয়েছে। সাইলেন্সারটি দেখুন খুবই ভালো কন্ডিশনে রয়েছে। সাইড কাভারটি দেখুন, এই পাশ থেকে যদি ট্যাঙ্কিটি দেখায়, এই পাশে একটু সামান্য স্ক্র্যাচ রয়েছে। সম্মানিত গ্রাহক, এগুলো আপনারা মেনে নেবেন, কারণ বাইকগুলো একটু পুরানা, কিন্তু এই বাইকগুলোর ইঞ্জিন কিন্তু খুবই ভালো, আর এই কালারগুলো কিন্তু অরিজিনাল, ট্যাঙ্কির কালার অরিজিনাল, 100% গ্যারান্টি দিলাম আপনাকে। এই যে দেখুন ইঞ্জিন, দেখুন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন, ঠিক আছে।
এই বাস থেকে যদি হেডলাইটটি দেখায় দেখুন একদম ফ্রেশ রয়েছে, এই যে দেখুন। আশা করি এই রেড কালারের বাইকটিও পুরোপুরি আপনাদের খুব ভালোভাবে দেখাতে পারছি। এখন এই রেড কালারের বাইকটি স্টার্ট করে দেখাবো আপনাদের, দুই বাইকটি স্টার্ট করব। আগে কালোটা স্টার্ট করি, এটা স্টার্ট করো তো। হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, এই যে এটা আমার ছোট ভাই, একটা সালাম দিয়ে দাও। সালাম আলাইকুম। এটা আমার ছোট ভাই, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, ঠিক আছে। এই ব্ল্যাক কালার বাইকটির দেখুন চাপা ঘুটি সুইচ এগুলো খুব ভালো কন্ডিশনে রয়েছে, মিটার টিটার সব ফ্রেশ রয়েছে। এখন বাইকটা সেলফ দাও তো ভাইয়া, এই যে দেখুন জাস্ট ঠোকা দিছে আর স্টার্ট হয়ে গেছে। হালকা করে একটু পিক আপ দাও, এটা দেখ, দেখেন কোনো ধোঁয়া নাই, কোনো ধোঁয়া নাই, ইঞ্জিনের সাউন্ড দেখেন একদম স্মুথ রয়েছে এই বাইকটা। আচ্ছা ওই ওই বাইকটা চালু করো। হ্যাঁ চলে গেল। এই যে দেখুন এটা হচ্ছে 14,000 কিলোমিটার, 14,858 কিলোমিটার চলা এই বাইকটি, লাল কালারের বাইক, লাল কালারের বাইক। এটার ইঞ্জিন সাউন্ড একদম সুপার স্মুথ, এই যে দেখুন। আমি আপনাদের একটা কথা বলি, লাল কালারের বাইকটার সাউন্ড যদি আপনারা বলেন যে বন্ধ করো, লাল কালারের বাইকটার সাউন্ড যদি আপনারা বলেন যে নতুন বাইকের সাউন্ড, তাও মেনে নেওয়া যাবে, মানে এত সুন্দর সাউন্ড রয়েছে। ঠিক আছে, তো আশা করি দুই বাইকটা চালু করে আপনাদের দেখাচ্ছি, সব কিছু ভালো মতো দেখাইতে পারছি। তো সকলে ভালো থাকবেন, এই যে ঝড় আসতেছে, সন্ধ্যা হয়ে গেছে, আকাশের অবস্থা খারাপ। তো যারা বাইক যেটা নেবেন, দুইটা বাইক যে কোনো একটি নেবেন, আপনার 86,000 টাকা দাম মাত্র, 86,000 টাকা, 86,000 টাকা। যারা লালটা নেবেন লালটা, যারা ব্ল্যাকটা নেবেন ব্ল্যাকটা। তো সকলে ভালো থাকবেন, দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।